মুস্তাফায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে ভুবন মাঝে তুমি কোদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপন তোমার সাথে কেছ। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিসিরাতে রই ধুর নীলিমায়, আজ নিসিরাতে রই ধুর নীলিমায়, তুমি আলোর প্রদীপ কানি জ্বেলেছ। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে কে যে মুসলিম করেছ। এবারে মোহাম্মদ রাকিবুল ইসলামকে একটি গজল শোনানোর জন্য অনুরোধ করছি। মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজাপুর ভাই, একটি গজল আমাদেরকে শুনিয়ে যান। মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজাপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি শোধো, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি শোধো, ওই মদিনা এই
পাগলকে ওই মদিনা এই পাগলকে যত করেছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ও গো দয়ার নবী তুমি আমারি জানের জান তোমারি দেখারি তরে শুধু মন করি আনছান ও গো দয়ার নবী তুমি আমারি জানের জান তোমারি দেখারি তরে শুধু মন করি আনছান বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে কিভাবে দেখব আমি দুঃখ আমারি মনে কবে জানি দেখা হবে তোমারি সাথে কিভাবে দেখব আমি দুঃখ আমারি মনে কবে জানি দেখা হবে তোমারি সাথে ওই আশাতে অধম রাকিব ওই আশাতে অধম রাকিব সদাই কাঁদে রে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমারি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এবারে মোহাম্মদ রিজওয়ানকে ডাকছি একটি গজল গাওয়ার জন্য ঝেঁঝে রাইট মোহাম্মদ রিজওয়ান আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান মোহনা মার জানি হতা রবে মক্কা মদিনার কোন গ্রামে মামার যদি হতো রবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাগে পূর্ণ হতাম বারবার দেখে এই মন জুড়াতাম বার বার দেখে এই মন জুড়াতাম বার বার দেখে এই মন জুড়াতাম বার বার দেখে এই মন জুড়াতাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন পরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরণীর সেরা মানুষ হয়েছে তারা ধরণীর সেরা মানুষ হয়েছে তারা
আমিও তাদের মত সফল হতাম। নবী তোমায় দেখে এই মন জুড়াতাম, তোমায় দেখে এই মন জুড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, বার বার দেখে এই মন জুড়াতাম। বার বার দেখে এই মন জুড়াতাম, বার বার দেখে এই মন জুড়াতাম, বার বার দেখে এই মন জুড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম মহানয়নে রেখে। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বানাতাম মহানয়নে রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি একে যেতাম, নবী তোমায় দেখে এই মন জুড়াতাম, তোমায় দেখে এই মন জুড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। তোমার দিদার লাভে ধন্য হতাম, বার বার দেখে এই মন জুড়াতাম, বার বার দেখে এই মন জুড়াতাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যাই হোক, মোহাম্মদ রিজওয়ানের গজল শুনে খুশি হয়ে আমাদের এসকে মোবাইল 50 টাকা তাকে উপহার দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। এবারে একটি গজল শোনার জন্য সবাই অনুরোধ করছে তানজিলা পারভীন, তানজিলা পারভীনকে একটি গজল শোনার জন্য সবাই অনুরোধ করছে। তানজিলা পারভীন, আপনি যেখানে থাকুন একটি গজল শুনিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে সুতো জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ে
বলাই হে রাসূল বুঝি নামি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তোমার বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই শর্তবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের দুটি প্রাণের অধীন তুমি প্রিয়তম আমি নারন্দম কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার তুমি প্রিয়তম আমি ধুলাই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ তানজিলা গজল শুনে এসকে শেখ মোবাইল সেন্টার ২০০ টাকা হাদিয়া দিচ্ছে নারায় তাকবীর নারায় তাকবীর না না বুরহানউদ্দিন বুরহানউদ্দিন কালেরাইট তুমি যেখানে থাকো এসো স্টেজে বুরহানউদ্দিন কালেরাইট আল আমিন কালেরাইট যদি তোমরা দুজনে থেকে থাকো তাড়াতাড়ি স্টেজে চলে এসো বুরহানউদ্দিন আর আল আমিন আরিফুল মোল্লা শকুন্তলা আরিফুল মোল্লা শকুন্তলা তুমি চলে এসো
আসসালামু আলাইকুম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গহলপ নীলম গদা নীলম গহলপ নীলম গদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ গোলাপ নীলম গোলাপ নীলম গাঁদা নীলম গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ পোষণ করে রঙটি কতই পেলে লাল ফুলকে পোষণ করে রঙটি কতই পেলে ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে তাই বাগান থেকে লাল ফুলটি তুলে গতিলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাদা ফুলকে পোষণ করে রঙটি কতই পেলে সাদা ফুলকে পোষণ করে রঙটি কতই পেলে মোর নবীজির দাঁত মুবারক মোর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই বাগান থেকে সাদা ফুলটি তুলে গতিলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সবাই বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ
তিনি 100 টাকা হাদিয়া দিয়েছেন। নারে তাকবীর। আরো একজন এসকে মোবাইল সেন্টার 50 টাকা, এসকে মোবাইল সেন্টার শেখ বাবু হোসেন 50 টাকা আরিফুল ইসলামের গজল শুনে খুশি হয়ে দিয়েছে। এখন গজল গজল শোনানোর জন্য অনুরোধ করছি মোহাম্মদ জসিমউদ্দিন, এমডি জসিমউদ্দিন। এত সময় আপনারা নাতে নাবি সকলে শুনেছেন, তো যে এলাকার নিয়ে আজকে এই সুন্দর জান্নাতি মাহফিলকে সাজানো হয়েছে, সেই এলাকার নিয়ে, সেই গ্রাম বিন্দুবাসীদেরকে নিয়ে ছোট্ট একটা নাতে নাবি আমি পেশ করব। শকুন্তলা জামে মসজিদের এঘই না তুলনা, শকুন্তলা গ্রামবাসী বিন্দুদের এঘই না তুলনা। কেন এরা কি নবীর আশিকি, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা? এরা কি নবীর আশিকি, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা? ওগো ও রব্বানা, ওগো ও রব্বানা, তুমি কবুল করো না আর এই জান্নাতি মাহফিল, কবুল করো, কবুল করো এই শকুন্তলা গ্রামবাসী জুয়ান যুবকের এঘই না তুলনা। এরা নবীর আশিকি, নবীর প্রেমিক, ওগো নবীর দিওয়ানা। এই অর্থ দিয়ে শরম দিয়ে, এই অর্থ দিয়ে শরম দিয়ে বানাইছে মাহফিল। আর নবী আমার আছে শুয়ে, আর নবী আমার আছে শুয়ে সুদূর মদিনা, আর সেই নবীর ওসিলাতে কবুল করো না ওগো, সেই নবীর ওসিলাতে কবুল গেরা মেরি মা বনেদের হই না তুলনা। কেন এরা নবীর আশিকি, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা? ও গো এরা নবীর আশিকি, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আমরা অর্থ শ্রম ব্যয় করি কত অপচয় কাজে, কিন্তু আজকে দিনেতে এই গ্রামের জোয়ান যুবকেরা আল্লাহ পাকের এই সুন্দর জান্নাতি মাহফিলকে কিছু কিছু অর্থ দিয়ে আল্লাহ পাক এত সুন্দর এত বড় একটা মাহফিলকে সাজিয়েছে, তো সে আল্লাহ পাকের শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো না? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। সে আল্লাহ পাকের রাসূলের শানে নাতে নাবি হবে ইনশাআল্লাহ। ও গো হাফেজ নুরুল জামান, ও গো ভাই জানামার, ও গো হাফেজ নুরুল জামান, ও গো ভাই জানামার, তানার ওসিলাতে চলছে এ জলসা কমিটি বাহার, ও গো তানার ওসিলাতে চলে এ জলসা কমিটি বাহার। ও রব্বানা এরা নবীর খিদমতের খাদেম দেখো না, আর এদের মরণের আগে দেখো সাগে কাবা মদিনা, আর এদের মরণের আগে দেখো সাগে কাবা মদিনা। কেন ও গো নবীর দেশে গেলে পরে, ও গো নবীর দেশে গেলে পরে এ মন ভরিয়া যায়, আর নবীর রওজা ধরে দোয়া চাইলে কবুল ও যে হয়, ও গো নবীর রওজা ধরে চাইলে দোয়া কবুল ও
মোরে গায় ও রাব্বানা এই দোয়া কবুল করুনা কেন এরা নবীর আশিক নবীর প্রেমিক নবীর দিওয়ানা এরা নবীর আশিক নবীর প্রেমিক ও গো নবীর দিওয়ানা এ জুয়ান যুবকেদের নানা কয়না তুলো না গ্রামবাসী জুয়ান যুবকেদের কয়না তুলো না ও গো ও রাব্বানা দেখাও সাহে কাবা মদিনা আর যেখানে তে আছে শুয়ে আমার নবী দেখো না আর যেখানে তে আছে শুয়ে আমার নবী দেখো না শকুন্তলা গ্রামবাসী বৃন্দ ভাই বোন মা বোনেদের হয় না তুলনা ও গোয়েরা নবীর আশিক নবীর প্রেমিক নবীর দিওয়ানা ও গো রাব্বানা এদের মনের আশা পূর্ণ করো না আরে জান্নাতি মাহফিলের ওসিলাতে কবুল করো না তারপর ছোট্টতে নাতে নাবি আল্লাহ পাকের শুকরিয়া যাপন করার জন্য আমি পেশ করব ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমার সমান সে আল্লাহর সমান কেউ আছে গো নাই সে আল্লাহ পাকের সমতুল্য কেউ হয় না তোমার প্রিয় কবি আমরা আব্দুর রহমানের কণ্ঠে কি বলছে একটু শুনবেন ও গো নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান ও গো তুমি রহমান তুমি মেহেরবান ও গো তুমি রহমান ও গো তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমার সমান ও গো তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা মিলে আমি গাই তোমার গুণগান ও গো তুমি রহমান তুমি মেহেরবান ও গো তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু ইনশাল্লাহ পাক আমাদের যখন খোদা পায় তিনি আমাদের আহারের বন্দোবস্ত করে দেন ঠিক না ভুল
সে আল্লাহ পাক যখন আমাদের তৃষ্ণা পায়, পানি পিপাসার জন্য আমরা যখন তাড়পাই কায়ামতের ময়দানে মুসিবতের দিনে, যখন আমরা পানি পানি করে কাতরাবো, পানি নসিব হবে না। এই দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যদি কারোর পানি পিপাসা লাগে, পানি যদি না পায়, তার কতটাই না কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির জন্য আমাদেরকে আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দিয়েছেন, এবং তৃষ্ণার জন্য আল্লাহ পানি দিয়েছেন, ক্ষুধার জন্য আল্লাহ পাক অন্ন দ্বারা দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তাকবীর, আল্লাহু আকবার। এই শকুন্তলা গ্রামবাসী বিন্দু জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। নার এই তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরাহাত শরীফ, জিন্দাবাদ। নার এই তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কত সুন্দর জান্নাতি মাহফিল আল্লাহ পাক সাজিয়েছেন। আল্লাহ পাক সকলের মনস্কামনা, সকলের মনের আশা আল্লাহ পূর্ণ করুন। সকলে বলি আমিন। আমরা এখানে এসেছি কেউ কেউ মনের আশা নিয়ে যে আল্লাহ আমার আব্বা জান আম্মা জান কবরে। আজকে দিনে আমরা এসেছি এই উদ্দেশ্য করে যে কিছু আমরা পাবো, কিছু জ্ঞান অর্জন করব। এজন্য করে এই সুন্দর জান্নাতি মাহফিল আল্লাহ পাক সাজিয়েছেন। তাই আমার প্রিয় কবি কি বলছে শুনবেন। ও শিশিরাহমত দিয়ে চোঠেলে প্রিয় বন্ধুর ছায়া তলে, ও শিশিরাহমত দিয়ে চোঠেলে প্রিয় বন্ধুর ছায়া তলে, প্রশংসা শুধুই তোমারি, প্রশংসা শুধুই তোমারি, শুধুই তোমায় সুরি আমি গাই তোমার গুণগান। ও গো তুমি রহমান তুমি মেঘের বান, ও গো তুমি রহমান তুমি মেঘের বান, আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু, নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, ও গো তুমি রহমান তুমি মেঘের বান, ও গো তুমি রহমান তুমি মেঘের বান। আমান তো বিল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ শুনে এসকে মোবাইল সেন্টার, হ্যাঁ এসকে মোবাইল সেন্টার 200 টাকা হাদিয়া করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, আমাদের বিচারক মণ্ডলী তারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বেছে নিয়েছেন ইতিমধ্যে। কমিটির সমস্ত ছেলেদেরকে আমরা এই স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি, এবং সমস্ত প্রতিযোগী ভাইদেরকে বোনদেরকে বলছি, আপনারা যারা এদিক ওদিক আছেন আপনারা স্টেজের কাছাকাছি থাকুন। এখনই আমাদের প্রাইজ বিতরণের অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।